দেশ দেশে গে বেড়াই তোমার নামের গান হে খোদায় যে তোমার হুকুম তোমার ফরমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুরু করছি মাহে রমজানের এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোল পাম্প ও বিজি ফ্লো নিবেদিত বিজ্ঞানময় আল কোরআন পাওয়ার্ড বাই হালদা ভ্যালি কো স্পন্সর এস এ আর এম এবং আলিশান আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি সাফায়েত তৌসিফ আমাদের আজকের আলোচ্য বিষয় আল কোরআন ও বিজ্ঞানে গণিত শাস্ত্র আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমাদের সাথে রয়েছেন বরেণ্য আলেমে দিন মাওলানা আহমদ বদরুদ্দিন খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের সাথে আরও যিনি উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে ধন্যবাদ আমাদের আজকের বিষয় শুরুতে যেটি বলেছি যে আল কোরআন ও বিজ্ঞানে গণিত শাস্ত্র শুরুতেই প্রশ্ন রাখতে চাই আহমদ বদরুদ্দিন খানের কাছে যে পবিত্র কোরআনে গণিত শাস্ত্র সম্পর্কে কি বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গণিত শাস্ত্রকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন এবং আমরা যদি লক্ষ্য করি আধুনিক সময় সভ্যতা বলুন বিজ্ঞান প্রযুক্তি বলুন সব কিছুই দাঁড়িয়ে আছে গণিতের উপর আর ইসলামের যে সকল হুকুম আহকাম আছে সেইগুলিও সময় এবং অঙ্কশাস্ত্রের উপরেই সেইগুলো স্থাপন করা হয়েছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদত মানুষের এমনকি মানুষের যে সৃষ্টি তত্ত্ব মায়ের গর্ভে নয় মাস থাকা এই সব কিছুই একটা সময়ের সাথে আল্লাহ পাক বেঁধে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার সূরা কামারের এই 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব কিছুকেই একটা পরিমিত পরিমাণে সৃষ্টি করেছি অর্থাৎ সব কিছুর সাথেই সময় এবং সংখ্যাতত্ত্বের যে বিষয়টা এটা জড়িত এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আর রহমানে বলেন ওয়াশামসু ওয়াল কামারু বিহুসবান অর্থাৎ চন্দ্র এবং সূর্য এক কথায় সমস্ত গ্রহ নক্ষত্র সব কিছুই একটা হিসাবের উপর পরিচালিত একটা নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকেই যার যার নির্দিষ্ট কক্ষপথে চলমান এবং সেই সময়টা আমরা এক একটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সময় নির্ধারণ করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে হিসাব গ্রহণ করবেন মানুষের কাছ থেকে এইটাও গণিত শাস্ত্রের একটা ইয়ের সাথে সম্পর্কিত অতএব দেখা যায় যে মুমিনের জীবনের শুরু থেকে শেষ দুনিয়াবী জিন্দেগি বলেন পরকালীন জিন্দেগি বলেন প্রত্যেকটাই সময়ের সাথে এবং গাণিতিক সংখ্যাতত্ত্বের সাথে আল্লাহবাক সম্পৃক্ত করে রাখছে সুবহানাল্লাহ আপনাকে ধন্যবাদ স্যার আমরা প্রথমেই দর্শকদেরকে বলেছিলাম যে আমাদের আজকের পর্বটি অনেকটাই কঠিন মনে হতে পারে কিন্তু আমরা কোরআন থেকে দেখেছি যে মানুষের জীবনের প্রতিটি ক্ষণ যেন সময় পরিমাপ এবং সংখ্যাতত্ত্বের সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে বিজ্ঞান কি বলছে এই বিষয়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জি আসলে বলা যায় যে গণিত ছাড়া বিজ্ঞানকে আপনি কল্পনা করতে পারবেন না অর্থাৎ গণিতবিহীন বিজ্ঞান সম্ভব নয় অনেকেই বলে গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা অর্থাৎ আপনি যদি কোনো বৈজ্ঞানিক গবেষণা করেন সেটাকে প্রতিষ্ঠিত করতে চান সে তখনই পূর্ণতা পাবে যদি সেটাকে আপনি কোনো গাণিতিক যুক্তি অথবা গাণিতিক কোনো সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারেন শুধু তাই না আমাদের এই যে সভ্যতার একেবারে শুরু থেকেই মানুষ যখন কোনো কিছু হিসেব করতে শিখেছে মানুষ যখন ওই যে আমাদের সাহেব যেটা বললেন দিন রাত এগুলো হিসাব করতে শিখেছে গুনতে মাসের পর বছর এগুলো যখন হিসাব রাখতে শুরু করেছে তখন কিন্তু তারা তখন থেকে কিন্তু এই গণিতের ব্যবহারটা শিখেছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষেত্রে আমাদের দুনিয়ার যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের সাথে গণিত যুক্ত হয়েছে এবং গণিত ছাড়া সম্ভব নয় আপনি যদি চিন্তা করেন আপনি রসায়ন পড়বেন আপনি পদার্থ পড়বেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন আপনি আর্কিটেক্ট পড়বেন যেখানেই যান আপনার কোনোটাই গণিত ছাড়া সম্ভব নয় আপনি একটি বিল্ডিংয়ের পরিকল্পনা করবেন একটি বিল্ডিংয়ের নিখুঁত পরিকল্পনা করতে গেলে তা প্রত্যেকটা অংশের নিখুঁত সূক্ষ্ম হিসেব নিকাশ কিন্তু আপনার করতে হবে তাছাড়া ওই ওই বিল্ডিংটি কিন্তু
আপনি দাঁড়া করাতে পারবেন না, তৈরি করতে পারবেন না। আপনি একটি নৌযান তৈরি করবেন, সেই নৌযানে কতটুকু ওজন হইলে সে কতটুকু ডুববে, কতটুকু ভাসবে এবং সেখানে কতটুকু সে ওজন দিতে পারবে, এইগুলো কিন্তু নিখুঁত হিসাবের প্রয়োজন। এবং এখানে আপনার যদি গাণিতিক জ্ঞান না থাকে আপনার এটা কিন্তু সম্ভব না। আপনি একটি মহাকাশযান তৈরি করবেন, সে মহাকাশযানে কতটুকু ফুয়েল থাকলে কতটুকু সে দ্রুত অতিক্রম করতে পারবে, সে কতদিন থাকতে পারবে এবং তারপরে সে ফিরে আসতে পারবে, এইসব চুলচেরা বিশ্লেষণ করার জন্য আপনার গণিত ছাড়া কোনো উপায় নেই। এই জন্য গণিতকে বলা হয় সকল বিজ্ঞানের বিজ্ঞান। এমনকি কোনো একটা ছাত্র কতটা মেধাবী সেটা পরিমাপের একটা মাপকাঠি হলো সে গণিতে কতটা দক্ষ, হ্যাঁ সে গাণিতিক যুক্তিগুলো কতটা ভালো পারে। এবং বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ যে সংযোজন সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রধান যেটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট কেন্দ্রিক যে সফটওয়্যার ভিত্তিক যে বিভিন্ন সিস্টেম, সেখানেও কিন্তু আপনার গাণিতিক যুক্তি, গাণিতিক যে অ্যালগোরিদম এটার প্রয়োজন। অতএব গণিত হচ্ছে এমন একটি বিষয় যা ছাড়া আপনি বাকি কোনো কিছুই চিন্তাও করতে পারবেন না, হিসাবও করতে পারবেন না, মিলাতেও পারবেন না। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা মনে হচ্ছিল আজকের আলোচনাটি গণিতময় এবং আমাদের জীবনও গণিতময়। আমরা বিজ্ঞান দিয়ে আমাদের স্যার আমাদেরকে বলেছেন এবং কোরআন দিয়ে আমাদের আলোচক প্রমাণ করে দেখিয়েছেন যে মানব জীবন গণিতের সাথে কতটা অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এরপর যে আমরা আরেকটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় এবং যেটি আমরা প্রত্যেক মুসলমান বিশ্বাস করি পরকালে যে বিষয়টি আমাদের সাথে ঘটবে অবিসংবাদিত, সেটি কি? সেটি হচ্ছে আমাদের আমল, এবং সেই আমলকে পরিমাপ করা হবে। যিনি করবেন তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা। আর এই বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে আমাদেরকে বলবেন আমাদের আজকের বিজ্ঞ আলোচক আহমদ বদরুদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের পরকালীন আমলের পরিমাপ সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতই এসেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ওয়াজনু ইয়াউমায়িযিনিল হক ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ অবশ্যই তোমাদের আমল আমি হিসাব একদিন হিসাব করব এবং সেটা অত্যন্ত সত্য একটা বিষয়। অতএব যার নেক আমলের পাল্লা ভারী হবে সেই পরকালে সফলকামদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আরও সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অতএব যার আমল নেক আমল বেশি হবে সে পরকালে এক সুখময় জীবন লাভ করবে। হ্যাঁ, এবং সূরা আসরের মধ্যে আল্লাহ পাক আরও বলেছেন যে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ অনুপরিমাণ আমলও সেদিন হিসাবের মধ্যে আসবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি এই রমজানের দিকে তাকাই যে মহিমান্বিত মাস আমরা এখন অতিবাহিত করতেছি, এই রমজানের পুরোটাই আপনি দেখবেন যে সময়ের সাথে সম্পৃক্ত, সংখ্যাতত্ত্বের সাথে সম্পৃক্ত। আপনি সেহরি বলেন তার নির্দিষ্ট সময় আছে, ইফতারের নির্দিষ্ট সময় আছে, রোজার শুরুর নির্দিষ্ট সময় আছে, শেষ হওয়ার নির্দিষ্ট সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলেছেন সুমুলির ওয়াতিহি ওয়াফতিরুলির ওয়াতিহি। অর্থাৎ তোমরা সময় দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা শুরু করো, আবার চাঁদ দেখে তোমরা ইফতার করো, অর্থাৎ রোজার মাস পরিসমাপ্তি ঘোষণা করো। অতএব মুমিনের জীবনের সকল তৎপরতাও আসলে সংখ্যাতত্ত্বের সাথে এবং গণিত শাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুশৃঙ্খল বিধান মানুষের জীবনে। ধন্যবাদ শায়েখ আপনাকে। আমরা যেটি জানলাম যে শুধু ইহকাল নয়, পরকালেও গণিত রয়েছে, সেই দাঁড়িপাল্লা মিজান রয়েছে। স্যার আপনি যদি আমাদেরকে বলতেন যে আজকের প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে পরিমাপ যন্ত্র কিংবা গাণিতিক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নির্ণয়ে গণিত আমাদেরকে কিরকমের সাহায্য করছে? ধন্যবাদ। পরিমাপ গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে কিন্তু পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি পরিমাপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি বাজারে কেনাকাটা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আপনি ঠিকমতো বুঝে নিতে পারবেন না। আপ এই পরিমাপের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন আমরা আমাদের কঠিন পদার্থের পরিমাপ, আমাদের তরল পদার্থের পরিমাপ, ইভেন আমরা বায়বীয় পদার্থেরও পরিমাপ করতে পারি। আবার কঠিন পদার্থের পরিমাপের ভিতরেও ভাগ আছে, যেমন আপনি যে সমস্ত বস্তু ভারী সেগুলো মানুষ আমরা একভাবে পরিমাপ করি, আবার যেই বস্তুগুলো অনেক দামি সেগুলো কিন্তু আমরা আরেকটু ভিন্নভাবে পরিমাপ করি। যেমন দামি বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের নিক্তি বলি যেটাকে, সূক্ষ্ম পরিমাপ যন্ত্রের প্রয়োজন রয়েছে। তো সেই সূক্ষ্ম পরিমাপ যন্ত্র আমরা দশমিকের পরে চার ঘর ইভেন পাঁচ ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি।
যেমন আপনি যদি বাজারে স্বর্ণ কিনতে যান বা ডায়মন্ড কিনতে যান সেটা কিন্তু আপনি 1 কেজি 2 কেজি এইভাবে কিনতে পারবেন না আপনাকে দশমিকের পরে মানে তিন ঘরের পরেও যদি একটু পার্থক্য থাকে সেটাও কিন্তু একটা মূল্য আছে তো এই গণিত তার এই গণিতের এই বিষয়গুলো ইউজ করে বিজ্ঞানীরা এত সূক্ষ্ম পরিমাপ যন্ত্র এখন বের করতে পেরেছে যে দশমিকের পরে 4 ঘর 5 ঘর বা তারও পরে যদি সূক্ষ্ম পরিমাপ করার প্রয়োজন পড়ে সেটা কিন্তু এখন বিজ্ঞানীরা করতে পারছে স্যার আমরা কিন্তু কোরআন থেকেও শুনছিলাম যে কোন পরিমাণ রাইট রাইট কোন পরিমাণ রাইট কম কিছু থাকে ইভেন ইভেন আপনি এটা চিন্তা করতে পারবেন না এই যে আমরা যে রসায়নে পড়ি এই যে ধরেন ধরেন সোডিয়াম 23 গ্রাম সোডিয়ামের ভিতরে কতগুলো সোডিয়াম পরমাণু আছে সেটা সংখ্যা কিন্তু আমরা বের করতে পারি এবং এই সংখ্যাটা এত বড় বলা হয় যে এই সংখ্যা সমান সরিষার দানা যদি পৃথিবীতে আমরা ছড়িয়ে দেই তাহলে কয়েক ইঞ্চি পুরো স্তর তৈরি হবে তাহলে আপনি চিন্তা করেন যে এই যে গণিতের সাহায্যে কত সূক্ষ্ম সংখ্যাকে আমরা হিসাব করতে পারছি এটা অ্যামেজিং শুধু তাই না আমরা তরল পদার্থ তো আমরা আয়তনের হিসাবে মাপি এবং সেখানেও সূক্ষ্ম আয়তন মাপার পদ্ধতিও বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এবং এই যে আপনারা দেখবেন যে আমরা যে বিভিন্ন নৌযান ব্যবহার করি এই নৌযানের ক্ষেত্রেও কিন্তু একটা নৌযান এর আগে আমরা বলেছি যে তার কতটুকু ওয়েট থাকলে সে পানিতে কতটুকু ডুববে এই হিসাবগুলো কিন্তু আমরা পরিমাপ করতে করছি এখন শুধু তাই না আমাদের যে বায়বীয় পদার্থ যেটা আমরা দেখতে পাই না সেটাও কিন্তু বিজ্ঞানীরা এখন পরিমাপ করতে পারছেন তো আমি শুনে অবাক হলাম বিজ্ঞান যেমন পরিমাপকে তার একটা কেন্দ্রে রেখেছে তেমনই কুরআনও অত্যন্ত গুরুত্বের সাথে পরিমাপকে ব্যাখ্যা করেছে এবং পরিমাপের বিষয়গুলো অর্থাৎ কেউ যদি ছোট পরিমাণ অন্যায় করে অথবা ছোট পরিমাণ ভালো কাজ করে সেটারও হিসাব আল্লাহ নেবেন ধন্যবাদ স্যার দারুণ জিনিস চমৎকার করে বলেছেন দর্শক আমরা হয়তোবা 1500 বছর আগে ভাবতে পারতাম না যে কি করে এত সূক্ষ্ম বিষয়গুলো পরিমাপ করা হবে আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা এটি নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের বিবেকের কাছে বিষয়গুলো অনেকটা অস্পষ্ট ছিল কিন্তু আধুনিক বিজ্ঞানের গবেষণা আমাদেরকে কিন্তু সেই বিষয়গুলো আজকে স্পষ্ট করে দিচ্ছে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে বিজ্ঞান চর্চা করতে হবে পাশাপাশি মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমাদের মস্তককে অবনত করে দিতে হবে এবং তার দিকেই যে আমরা ফিরে যাব এই বিষয়টি কিন্তু আমাদেরকে বারবার স্মরণ করতে হবে এ পর্যায়ে আরেকটি অত্যন্ত চমৎকার বিষয় যেটি পবিত্র কোরআনে বলা হয়েছে আর এই বিষয়ে বলবেন আমাদের আজকের শায়েক আমি যেটি বলতে চাই শায়েক বলা হচ্ছে যে আল্লাহ সবকিছু অত্যন্ত পরিমিতভাবে এবং নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে সবকিছু অত্যন্ত মানে সূক্ষ্মভাবেই সৃষ্টি করেছেন কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে সূরা মুলকের মধ্যে বলছেন যে তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও বারবার তাকাও বারবার পর্যবেক্ষণ করো কোনো ত্রুটি কি দেখতে পাও আল্লাহ প্রশ্ন করছেন আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই সুবহানাল্লাহ আল্লাহ অত্যন্ত সূক্ষ্মভাবে সৃষ্টি করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা গুণ হয়েছে উনি সূক্ষ্মদর্শী হ্যাঁ এবং যেমন কেয়ামতের দিন বলা হয়েছে যে মানুষের পরকালীন জীবনে যে মানে গুনাহগাররা কাফেররা তাদের জীবনের যে হিসাব কিতাব সেটা সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলি যখন তাদের কিতাবে আমল নামায় লেখা দেখবে বলবে যে মা লিহাদাল কিতাব ইলা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তারা বলবে যে এইটা এমন কি আমল নামা যার মধ্যে সূক্ষ্মাতিসূক্ষ্ম এবং ছোট থেকে ছোট জিনিসকেও বাদ দেওয়া হয় নাই হ্যাঁ তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি আজকে কারো প্রতি জুলুম করব না অর্থাৎ দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য মানুষের জীবনের হিসাব বা মুহাসাবা অত্যন্ত জরুরি একটা জিনিস তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এটা অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা যদি পরকালীন মুক্তি চাও এবং দুনিয়ার জীবনেও যদি তোমরা সুখে থাকতে চাও তাহলে প্রত্যেক দিন অন্তত ঘুমাবার আগে তোমার জীবনের সারাদিনের হিসাবটা তুমি করে মানে মানে শোয়ার চেষ্টা করো যে তুমি কি করলা সারাদিনে ভালো কয়টা কাজ করলা মন্দ কয়টা কাজ করলা যদি তুমি মন্দ বেশি করে থাকো তাহলে আগামীকাল ভালো কাজ বেশি করার প্রেরণা মানে তোমার মধ্যে আসবে আর যদি ভালো বেশি করে থাকো তাহলে তোমার মানসিক প্রশান্তির জন্য এটা আগামী দিনে তোমাকে আরো প্রেরণা যোগাবে ধন্যবাদ শায়েক আপনাকে আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনছিলাম এই পর্যায়ে আমি এই বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা জানতে চাই স্যারের কাছ থেকে ধন্যবাদ আমি শায়েকের কথা শুনছিলাম এবং শায়েক ঠিকই বলেছেন যে আসলে সৃষ্টিকর্তা প্রত্যেকটি সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করেছে আপনি একটু চিন্তা করেন আমাদের এই যে শারীরিক আকৃতি আসলে কি এটা ভিন্নভাবে হতে পারত আমি মনে করি না আমাদের সার্বিক কাজকর্ম করার জন্য আমাদের শরীরের যেই অংশের আকৃতিটা ঠিক যেই রকম দরকার সেরকমই কিন্তু হয়েছে আপনি একটি পাখির দিকে তাকান একটি পাখি তার লম্বা পাখা এবং সেই পাখা তার উড়ার জন্য কিন্তু উপযুক্তভাবে তৈরি করা হয়েছে
এবং আপনি অবাক হবেন যে একটি পাখি সাইবেরিয়া থেকে আমাদের এই যে বাংলাদেশে আসে শীতের সময় সে 8,000-9,000 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিয়ে আসে কিন্তু সে ক্লান্ত হয় না এটা কিন্তু তার শারীরিক গঠনের কারণে সম্ভব হয়েছে এবং সৃষ্টিকর্তা এই যে শারীরিক গঠন যে নিখুঁতভাবে তৈরি করেছেন এখানে কিন্তু গণিতের কিছু হিসাব নিকাশ আছে আমরা যেমন একটা রেশিওর কথা জানতে পারি সেটা হচ্ছে গোল্ডেন রেশিও যেটাকে কেউ সোনালী রেশিও বা সোনালী অনুপাত অথবা কেউ কেউ এটাকে স্বর্গীয় অনুপাতও বলে থাকেন এই গোল্ডেন রেশিওটা কি গোল্ডেন রেশিও হচ্ছে একটা সংখ্যা যেটা হচ্ছে 1.618 এটাকে গোল্ডেন রেশিও বলে সৃষ্টির আমাদের এই যে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন তার বিভিন্ন অংশ বা বিভিন্ন তার সৃষ্টি এই গোল্ডেন রেশিওটা মেনটেন করে যেমন আমাদের গাছপালা আমাদের যে ফুল ফল আমাদের যে পশু পাখি এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইভেন আমাদের যে গ্রহ নক্ষত্র এদের বা ছায়াপথ এদের বাহুগুলোর ভিতরেও গোল্ডেন রেশিওটা দেখা যায় আপনি জেনে অবাক হবেন আমাদের যে শরীর এই শরীরে নাভির থেকে উপর পর্যন্ত এবং নাভির থেকে নিচ পর্যন্ত এটা যে রেশিও এটা একটা গোল্ডেন রেশিও মেনটেন করে ইভেন আমাদের কাঁধ থেকে হাঁটু পর্যন্ত এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত এটা রেশিও একটা গোল্ডেন রেশিও মেনটেন করে এমনকি আমাদের কনুই থেকে হাতের এই যে মাথা পর্যন্ত এবং কবজি থেকে হাতের মাথা কনুই মাথা পর্যন্ত এটাও একটা গোল্ডেন রেশিও মেনটেন করে তাহলে সৃষ্টিকর্তা আমাদের কিন্তু এই যে গোল্ডেন রেশিওর যে অনুপাতটা আমাদের বিভিন্ন অঙ্গের ভিতরে রেখেছেন এখানে একটা চমকপ্রদ গণিতের বিষয় রয়েছে এবং শুধু তাই না আপনি দেখবেন যে আমাদের যে মুখমণ্ডল এই মুখমণ্ডলের ভিতরে গোল্ডেন রেশিওর একটি ব্যাপার রয়েছে এবং মুখমণ্ডলের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা গোল্ডেন রেশিও মেনটেন করে এবং বলা হয় যে যার কারো মুখ তত আকর্ষণীয় হবে যার মুখের অবয়বটা গোল্ডেন রেশিওর কাছাকাছি শুধু তাই না আমাদের যে কান কানের যে ককলিয়া এর ভিতরের অংশটাও গোল্ডেন স্ট্রাকচার মেনটেন করে তো এই যে দেখা যায় যে সৃষ্টি সর্বত্রই কিন্তু এই একটা গোল্ডেন রেশিওর একটা চমৎকার শৈল্পিকতা আছে হয়তো আরও কোনো শৈল্পিকতা থাকতে পারে যেটা আমরা এখনও জানি না হ্যাঁ শুধু তাই না আপনি জানবেন যে আমাদের শরীরের ভিতরে প্রত্যেকটা কোষের ভিতরে রয়েছে আপনার ডিএনএ এই ডিএনএর একটা চক্রে দৈর্ঘ্য প্রস্থের এটা রেশিও কিন্তু একটা গোল্ডেন রেশিও মেনটেন করে তো আলহামদুলিল্লাহ এটা একটা চমৎকার জিনিস যে সৃষ্টিকর্তা তার সৃষ্টির বিভিন্ন বিষয়ের ভিতরে এই যে গোল্ডেন রেশিও এরকম হয়তো আরও কোনো রেশিও আছে যেগুলো আমরা জানি না সেগুলো মেনটেন করে একটা নিখুঁত সৃষ্টি সৃষ্টি করেছে এটা আলহামদুলিল্লাহ মানে একটা অ্যামেজিং ব্যাপার আলহামদুলিল্লাহ স্যার ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার করে বিজ্ঞান দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করছিলেন দর্শক গোল্ডেন রেশিও আমাদেরকে কি মনে করিয়ে দেয় আমাদেরকে মনে করিয়ে দেয় একজন শিল্পীর কথা যেই শিল্পী তার নিপুণ তুলি দিয়ে এমন কিছু চিত্র অঙ্কন করেছেন যা দেখে আমরা মুহুর্মুহু অভিভূত হচ্ছি আর সেই কথাটিই কিন্তু পবিত্র কোরআনে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা যখন সৃষ্টি দেখে দেখে আমরা অবাক হয়ে যাই আর আমাদের মন থেকেই অটোমেটিক বেরিয়ে আসে প্রশংসা কার জন্য সেই মহান বাড়ি তালার জন্য আর এ বিষয়ে পবিত্র কোরআনে সংখ্যাতাত্ত্বিকতার এক অনন্য বিষয় রয়েছে আর সে সম্পর্কে আমাদেরকে অবহিত করবে আমাদের আজকের বিজ্ঞ আলোচক আহমদ বদরুদ্দিন খান সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি দুনিয়ায় মানে মানব জাতির জন্য তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তথা পবিত্র কোরআনকে একটি সংখ্যাতাত্ত্বিক এবং গাণিতিক ডিজাইনে তিনি অবতীর্ণ করছেন সুবহানাল্লাহ কারণ আজকের আধুনিক বিজ্ঞান কোরআনের যে সংখ্যাতাত্ত্বিক বা জ্ঞানীতিক যে মানে ডিজাইন এটার থেকে তারাও বিস্ময় আবির্ভূত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অত্যন্ত বলেছেন যে ফাসুবহানাল্লাহি রাব্বুল আলামিন হ্যাঁ আলা লাহুল খালকু ওয়া হুয়া আহসানুল খালিকিন অর্থাৎ উনি খুব সূক্ষ্ম স্রষ্টা তাঁর সৃষ্টির মধ্যে ন্যূনতম কোনো গাণিতিক হিসাবের গরমিল নাই বা স্যার একটু আগে যেটা বললেন যে গোল্ডেন রেশিও এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ইনসাফের সাথে দিয়েছে সুবহানাল্লাহ আমরা যদি পবিত্র কোরআনের গাণিতিক সেই ডিজাইনটা লক্ষ্য করি তাহলে দেখব যে কোরআনে হালাল বর্ণনা করা হয়েছে 1,000 বার ঠিক তার বিপরীতে হারামকে 1,000 বার বর্ণনা করা হয়েছে এবং মানুষ যতবার উল্লেখ করা হয়েছে তার বিপরীতে অন্যান্য প্রাণীদের কথাও ততবারই উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন এই জন্য দেখা যায় যে আজাবের কথা যদি আসছে 100 বার তাহলে ক্ষমার কথা আসছে 200 বার হ্যাঁ অকল্যাণের কথা 100 বার আসলে কল্যাণের কথা 200 বার আসছে
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহান যে সত্তা সেই সত্তার উদারতা আমরা লক্ষ্য করি যে উনি পবিত্র কোরআনের এই গাণিতিক তত্ত্বের ভিতর দিয়ে তার বান্দাকে বুঝিয়ে দিয়েছেন যে দেখো আমি তোমাকে সৃষ্টি করছি অত্যন্ত দরদের সাথে এবং আমার কাছে যখন তুমি ফিরে আসবে তখন তোমার হিসাব কিতাবও আমি অত্যন্ত দরদের সাথে করব সুবহানাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে সেইখানে একটা গাণিতিক একটা সূক্ষ্ম বিষয় রয়েছে ঠিক এমনি ভাবে মুসলমানরা এর থেকে অনুপ্রাণিত হয়ে আপনি দেখেন যে ইউরোপে মুসলিম সভ্যতা বা স্পেনের মুসলিম সভ্যতায় আপনি দেখবেন যে এখনো পর্যন্ত সেই মুসলিম গণিত শাস্ত্রবিদ এবং জ্যোতির্বিদদের সৃষ্ট সেই সকল মান মন্দির আজও ইউরোপীয় সভ্যতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেগুলো তারা তৈরি করেছিলেন বিজ্ঞানের বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক বিষয়কে সামনে রেখে এবং আমরা জানি যে বিজ্ঞানের সবচেয়ে মানে আত্মা হিসাবে যেটাকে বলা হয় সেই সংখ্যাতাত্ত্বিক বা জ্ঞানীতিক বিষয়টাকে মুসলমানরাই যুগে যুগে সমৃদ্ধ করেছেন আর এই কারণেই আমি মনে করি যে গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান অতীতেও যেমন ছিল সেই গুরুত্ব অনুধাবন করে আমাদের বর্তমান প্রজন্ম এবং মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম এই দিকে যতটা অগ্রসর হবে তাদের তত বেশি উন্নতি সাধিত হবে ধন্যবাদ স্যার আপনাকে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যারের কাছে জানতে চাইবো স্যার কোরআনকে আল্লাহর সংখ্যাতাত্ত্বিক বিষয় দিয়ে ঢেকে রেখেছেন কোরআনকে হেফাজত করেছেন একদম কেয়ামত পর্যন্ত কোরআনের বিন্দু বিসর্গ কেউ পরিবর্তন করতে পারবে না তো প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন গোল্ডেন রেশির কথা একটু আগে আপনি বলেছিলেন এরকম আর কি বিষয়কর তথ্য বা চমক রয়েছে যেটি বিজ্ঞান সম্প্রতি জানতে পেরেছে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আমি স্যারের কাছ থেকে শুনছিলাম যে পবিত্র কোরআনে সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এবং এখানে আল্লাহর মাহাত্ম্য প্রকাশ পেয়েছে অনুরূপভাবে আল্লাহ কিন্তু তার যে সৃষ্টি এই সৃষ্টির ভিতরেও বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক মিল রেখেছেন যেমন আপনি একটু চিন্তা করলে দেখতে পাবেন আমরা যে গোলাপ ফুল আমরা অনেকেই পছন্দ করি এই গোলাপ ফুলের ভিতরে যে পাপড়ি থাকে এই পাপড়িগুলো আপনি যদি কখনো এর সংখ্যাটা একটু গুনে দেখেন যে কতটা পাপড়ি আছে আপনি অবাক করে দেখবেন যে এই পাপড়ির সংখ্যা হয় 13 অথবা 21 অথবা 34 অথবা 55 অথবা 79 আপনি হয়তো আপাতত এটা শুনে কিছু বুঝতে পারছেন না কিন্তু আপনি অবাক হবেন এইটা আসলে একটা সিরিজ সে মেইনটেইন করে অর্থাৎ এটা হলো একটা ফিবোনাচি সিরিজ বলে হ্যাঁ ফিবোনাচি সিরিজ হ্যাঁ এটা আমাদের যেটা বলে ইতালির একজন বিজ্ঞানী ফিবোনাচি উনি যেহেতু আবিষ্কার করেন এই জন্য ওনার নাম অনুসারে এটা নাম হয় যদিও ভারতীয় অঙ্কশাস্ত্রে এর অস্তিত্ব পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে একটা জিনিস যখন কারো নামে পরিচিত হয়ে যায় তখন আমরা ওইটাই ব্যবহার করি তো একইভাবে আপনি প্রকৃতির অন্যান্য যে ফুলগুলো আছে তারাও কিন্তু এই সিরিজটাও এই সিরিজটাই মেনটেন করে অর্থাৎ প্রকৃতির সৃষ্টির ভিতরে এই যে এরকম একটা সংখ্যাতাত্ত্বিক সিরিজ মেনটেন করার প্রবণতা আছে অর্থাৎ যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন অতএব সৃষ্টিকর্তাই আসলে এই সিরিজটা মেনটেন করার করে তৈরি করেছেন আপনি আরও যেন অবাক হবেন যে খরগোশ এই খরগোশের যে প্রজনন এই প্রজনন থেকে কিন্তু আসলে এই সিরিজটা আবিষ্কার হয়েছে তো ওনারা দেখেছেন যে দুটি খরগোশের প্রজননের পরে যদি কোনো খরগোশ মারা যায় না যায় কোনো খরগোশ মারা না গেলে যদি ধরি আমরা 11 মাসে তার 10 মাসে যদি ধরি 95টা বাচ্চা হয়েছে তখন 11 মাসে তার বাচ্চার সংখ্যা হবে 89টা 12 মাস পরে হবে 144টা এটা কিন্তু ওই যে ফিবোনাচি সিরিজের যে পরপর যে সংখ্যাগুলো আছে এই রেশিওটা মেনটেন করা আপনারা যদি একটু জানতে চান সেটা হলো ফিবোনাচি সিরিজটা আসলে একটা সংখ্যাতাত্ত্বিক সিরিজ যেটা শুরু হয় হচ্ছে 0 দিয়ে তারপরে 1 তারপরের সংখ্যাগুলো হচ্ছে আগের দুইটা সংখ্যার যোগফল এইভাবে আগায় এবং এই ফিবোনাচি সিরিজের ভিতরে কিছু মিরাকল আছে যেমন ফিবোনাচি সিরিজের পরের সংখ্যা আগের সংখ্যা দিয়ে পরের সংখ্যাকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু এই গোল্ডেন রেশিও পাওয়া যায় আলহামদুলিল্লাহ এটা একটা দারুণ জিনিস এবং এই আগেরটার সাথে পরেরটা বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যাবে সেটা হলো তার আগের সংখ্যাটা পাওয়া যায় তো এরকম একইভাবে আপনারা অনেক সময় আকাশে পাখি উঠতে দেখেছেন এবং দেখবেন যে পাখিরা ঝাঁক বেঁধে ওড়ে এবং প্রতিটা ঝাঁকে কয়টা সংখ্যক পাখি থাকবে এটা মিরাকুলাসলি তারা এই ফিবোনাচি সংখ্যা মেনটেন করে অর্থাৎ হয় 13টা অথবা তারপরে যে সংখ্যাটা আছে 21টা অথবা 34টা এবং কোনো কারণে যদি তার 13টা থেকে একটা কোনো কারণে পড়ে যায় বা চলন্ত অবস্থায় মারা যায় বা অন্যত সরে যায়
তখন আরেকটা পাখি এসে স্থানান্তর করে ফেলে ধন্যবাদ স্যার আলহামদুলিল্লাহ এটা একটা দারুণ বিষয় চমৎকার তথ্য পেয়েছি আপনার কাছ থেকে আমাদের আসলে হাতে একদম সময় নেই না হলে আরো এই বিষয়ে আলোচনা চলতো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন দর্শক আমরা শুনছিলাম ফিবোনাচি সম্পর্কে আমরা শুনছিলাম গোল্ডেন রেশিও সম্পর্কে প্রকৃতিতে এরকম আরো অনেক জটিল সমীকরণ রয়েছে গাণিতিক প্রক্রিয়া আর এই প্রক্রিয়া এবং এই সমীকরণ সবকিছুর পেছনে যিনি মহান কারিগর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা বিজ্ঞানময় আল কোরআনের প্রতিটি পর্বে আমরা সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করি কোরআন এবং বিজ্ঞান দিয়ে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ